আচ্ছা আচ্ছা, কোনো অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হলো নাকি? গাইস তো এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, যাও সাবধানে যাও, বুঝলে? গাইস রিয়াকশন চেক করো, এসব দেখছে ঘুরে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো গাইস আজকে হচ্ছে ডায়মন্ডে যাচ্ছি পাবলিক রিয়াকশন নিতে। দেখতে পাচ্ছ এখানে এসপি দাঁড়িয়ে আছে, আর হচ্ছে দুটো ভাই এসেছিলো, একটু DSLR একটু শ্যুট করলাম, ফটোও তুললাম, ভিডিও তুললাম, শর্ট ভিডিও ছাড়ার জন্য। তো গাইস চলো যেতে যেতে কথা হচ্ছে, চলো। তো গাইস আজকে এখান থেকে আমার মোটর ব্লগটা শুরু হচ্ছে। আর গাইস এখানে সামনে কত ভিড়, কি হয়েছে? আচ্ছা আচ্ছা, কোনো অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হলো নাকি? গাইস তো এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, কার সঙ্গে হয়েছে গাইস? আচ্ছা আচ্ছা, এই টোটোর সঙ্গে হয়েছে মনে হচ্ছে। কি অবস্থা দেখেছো ভাই, রোডঘাটের অবস্থা খুব খারাপ গাইস, বুঝলে? তো সবসময় সেফটি নিয়ে সাবধানে, আপনারা যখন বাইক রাইড করবেন সেফটি নিয়ে সাবধানে চালাবেন। গাইস আর কিন্তু গালাগালি দিচ্ছি না। ও তাই বলুন, ঠিক আছে, আমি কিন্তু আর গালাগালি দিই না। আরে বাবা দেখো কি অবস্থা, ডিরেক্টর ধরছে জানো, কেসা লাগা মেরা মজাক। হাই, সাইড থেকে ভাই হাই দেখাচ্ছে। ভাই আমাকে সবাই চেনে, বুঝলে? আমি ফেমাস হয়ে গেছি, হেভি। বড় বড় গাড্ডা দেখতে পাচ্ছ এখানে। আচ্ছা কি আমরা ডান দিকে যাব? আচ্ছা ডবল ইন্ডিকেটর চলছে, না কোনো অসুবিধা নেই, ঢুকতে হবে না। ওদিক থেকে ফট করে গাড়ি চলে আসলে আমার লাগি দেবে পুরো। গাইস রিয়াকশন চেক করো, অটো থেকে সবাই গাড়ি দেখছে। ওরে ভাই সাইড থেকে বাচ্চাটা বলছে এই দেখ ভাই, মারাত্মক রিয়াকশন পেলাম যে, বলে এই দেখ। তো গাইস শুধু রিয়াকশন চাই, তো গাইস সাইড থেকে দেখো রিয়াকশন, দেখো কাকুদের। তো এই তো অটো আছে ভাই, যাস না এই। ওরে ভাই দেখেছো কি অবস্থা গাইস, তো আর একটু হলে পুরো লেগে যেত, অত রিক্স নেওয়ার কি দরকার আছে ভাই? আমার তো ওরকম রিক্স নেওয়ার কোনো দরকার নেই গাইস। আরে ভাই পুরো টোড়ে গেল নাকি রে ভাই, তাকে তো দেখতে পাচ্ছি না এখানে। আমি মনে করছি যে গাইস এখানে হয়তো ঢুকে গেছি, কি অবস্থা করতে দেখো ভাই কি অবস্থা। ভাই বন্ধুকে আজকে রোস্ট করে দেবো, সিওর। চলো চলো ভাই, দেখো আপনি কি করতে, বন্ধুকে আজকে ছাড়বো না, রোস্ট করেই ছাড়বো। এ বন্ধু তোর পোয়া চুলকেছে, গজব বেজতি। এ বন্ধু তোর পোয়া চুলকে গেছে, দেখো তো গাইস বলছে যে হ্যাঁ একদম পুরো, কোনো ভাই কোনো কি বলে ওটা মনে নেই ভাই, লজ্জা নেই গাইস কোনো, দেখেছো? তাও বলছে যে হ্যাঁ পোয়া চুলকে গেছে। তোমায় আরেকটু হলে ভাই লেগে যেত। আমার তো চারিদিক থেকে গাইস রিয়াকশন নেওয়া যাবে না, শুট করা যাবে না মোবাইলে, সেজন্য দেখাতে পারলাম না, নাহলে আমি ফেমাস হয়ে গেছি গাইস। ভাই গাইস রিয়াকশন চেক করো সাইড থেকে, সব দেখছে গাইস,
अरे भाई, ओरे भाई ठीक से गाइस रिएक्शन चेक कर। ओरे गाइस फुल रिएक्शन पा गया छे खाने। तो गाइस एक अंदर एक गाइड हम उड़ रहे गाइस देखते हो काकुरा हाथ लगाচ্ছে কাকুদের ভয় লেগে গেছে গাইস গাইস দেখতে হচ্ছে সব দেখছে কেমন করে দেখো দাদুরা দেখছে এই ভুকি মেরে মেরে দেখছে ভাই गाइस एकदम पूरा बेकार हो गया बुझले तो गाइस एक अंदर जो आड़ा है इसका डाल दी हेलो शेष पोजीशन ऐसे पहुंची जी अरे कहीं एक टू चाटा खे तार पर फिर वीडियो तो आ ची A few moments later. तो गाइस এখান থেকে সব ভাইরা অ্যাড হয়ে গেল আমাদের সঙ্গে আর এখন যাব হচ্ছে আই লাভ ডায়মন্ডের এই রিঅ্যাকশনটা দেখি কেমন পাওয়া যায় চলো আসো গাইস সব রিঅ্যাকশন দিচ্ছে ভাইও কোথায় अरे भाई सब ड्यूक ब्लैक कलर नहीं सब दानी आज है हेवी बाइक है गाइस रिएक्शन दिखे रहा है गाइस साथ दिया बात देखा अच्छे अरे भाई रे तो गाइस हेवी रिएक्शन पा चीजे तो गाइस सब देख चले को अब बम दिखते के डम दिखते के सब दिखते के देखते गाइस आमी अच्छे के गाइस बम बम पर मानी ना भाई के की माने आमी जाई ना गाइस सब इन दाम मानी ना के की बम पर माने जानी ना गाइस किंतु आमी मानी ना ए भाई रे ओरे भाई चुप दिखाচ্ছে जे गाइस रिएक्शन देखो जे चलो डान दिखे जाओ जाक ए तो सुंदर माये आमी जीवन उदेहीन गाइस रिएक्शन देखे जो आवाज तो दीते ही गाइस तो घुरे घुरे देखे सब तो गाइस सुंदर सुंदर टाइम में हेवी भीड़ है आलम डायमंड का चे तो जाए देखी हमारे कैमरा तो ऑन थक गई तो गाइस जेटी घाट देखो एखाने आमार बाइकटा लागाबो ना आस्ते जाच्छे जे की ब्यापार কোনো ইন্ডিকেটর দিচ্ছে না কি করে বুঝবো গাইস গাইস সব দেখছে বাইকটা নিয়ে যাই গাইস রিয়াকশন চেক করো गाइस रिएक्शन चेक करो ये सब देख से घूरे देखो
দেখো ইস গার্লস রিয়াকশন, দেখো হাসছে আবার। গাইস এদিকে সব দেখতে পাচ্ছ, নিচে সব বসে আছে গাইস, আর একটা বাচ্চা ছেলে দেখাচ্ছে, এই যে বাচ্চা ছেলেটা দাঁড়িয়ে আছে, দেখো এখান থেকে হচ্ছে সব যাত্রী যাচ্ছে, দেখো। তো গাইস এখানে হচ্ছে গিয়ে ড্রিফটিং করবো, সেখানে পুলিশ টুলিশ থাকলে পুরো কেস খেয়ে যাবো এখানে, হালকা করে। হ্যাঁ হ্যাঁ এখানে হালকা করে একটু। তো গাইস চলো, গাইস এখানে দাদা DSLR শ্যুট করছে, তো ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দেবো ক্যাচা করে। হ্যাঁ তো চলো গাইস, ওটা না ভালো, চলো। তো গাইস এখানে হচ্ছে লোক ফুক সব দেখছে আমাদের, তো গাইস এখানে বেশি দুটো ঠ্যাং দেখতে পাচ্ছি এখানে তুলে নিয়েছি, আর এবারে যাচ্ছি, আর এদিকে মানে অবস্থাটা দেখি কেমন কি তাকাইকে, সব তো তাকাচ্ছে প্রায়। যাই এখান থেকে যা গেলাম, পুরো যা রিয়াকশন পেয়ে গেছে না দেখে, কোথায় এখানে পুলিশ টুলিশ ধরবে এখানে করলে, ভিডিও হয়ে আছে মানে এমনি স্ট্যান্ড, এখানে কি বলতো লোকজন আছে তো অসুবিধা হবে, তো ভাই সেখানে হচ্ছে যে সব দাঁড়িয়ে আছে স্ট্যান্ড দেখে বলে, কিন্তু ভাই এখানে স্ট্যান্ড করলে হবে না, তো পুরো লোক সংখ্যা অনেক হয়ে যাচ্ছে গাইস। হ্যাঁ ঠিক আছে, তো ওখানে সেখানে হবে, স্লিপ করছে এখানে রোড, তো গাইস রিয়াকশন দেবো গাইস এখান থেকে, এখানে আর এরকম বাজেমো করলে হবে না বুঝলে, তো সব দেখছি গাইস পুরো কেস খেয়ে যাবো এখানে। ওরে ভাই ভাই দাদা কি করছে দেখো, ভাই সেখানে হচ্ছে কি গাড়িটা এখানে রেখা যাক, ভাই সব রিয়াকশন দেখছো সব আমার দিকে তাকাচ্ছে গাইস, যাও সাবধানে যাও বুঝলে। হ্যাঁ হ্যাঁ হায় হায় ইতনা সুকুন, ঠিক আছে আসো। হ্যাঁ তো গাইস দেখতে পেলে এখানে দাদা হচ্ছে বলছিল যে এটা স্ট্যান্ড করতে, তো স্ট্যান্ডটা তো ভালো করে হলো না এখানে, তো ঠিক আছে গাইস, তো চলো এই পর্যন্ত ভিডিওটা থাক।